আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায় আমার বেবিরও আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আজকে রেগুলার কোনো ব্লগ নয় আজকে আমার নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম এবং আজকের এই ভিডিওটা মূলত করা হচ্ছে সবাইকে এটা জানানোর জন্য যে আমার চ্যানেলে খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাচ্ছে এবং তার কারণে আমি হচ্ছে আমার চ্যানেলে একটা হয়ে রাখবো এবং সেখানে আমি কিভাবে সবাইকে গিফট দেব এবং কি কি প্রসেস আছে কি কি রুলস আছে সেই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য আজকের এই ভিডিওটা অন তো শুরুতে বলে রাখতেছি কিছু রুলস অবশ্যই আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় তো এরকমটাই কথা আর আমি এত ভালোবাসা পেয়েছি অবশ্যই আমি চাইবো আমার কাছ থেকে একটু হলো হেল্প সবাই পাক বা সবাই আমার দ্বারা একটু হলেও খুশি হোক আমি অনেক ব্লগার আপদের থেকেই দেখেছি অনেক বড় বড় ইউটিউবার থেকে দেখেছি তারা গিভওয়ের একটা প্রসেস রাখে এতে তারও অনেক বেনিফিট আসতেছে এবং যারা আমাদের ভিউয়ার্স তারা অনেক বেশি খুশি হচ্ছে তারা আমাদেরকে আরও বেশি অ্যাপ্রিশিয়েট করতেছে এবং আমাদেরকে আরও বেশি ভালোবাসতেছে তো সেই কারণে মনে হলো যে আমিও একটু ট্রাই করে দেখি অনেকে হয়তো অনেক উপরে অনেক ইউটিউবার আপুর অনেক উপরে যাওয়ার পর হচ্ছে কাজটা করতেছে কিন্তু আমার কাছে মনে হলো আমি ছোটো থেকেই করি আর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি তিন হাজার সাবস্ক্রাইবার হবে এবং তিন একটা সংখ্যা এই সংখ্যাটা আসার পরে আমি হচ্ছে গিভেটা স্টার্ট করবো মান্থলি হচ্ছে একটা গিভে করবে সেখানে তিনজনকে আমি বিজয়ী ঘোষণা করবো এবং সেটা সরাসরি লাইভের মাধ্যমে সবার সাথে কথা বলে এবং সবার সামনে ওই মান্থের যত ই ভিডিওর কমেন্ট আসে তা আমরা অবশ্যই লিস্ট করে রাখব এবং সেখান থেকে সবার নাম রাখব এবং নাম রেখে এটা একটা লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী করা হবে এবং তিনজনের গিফট পাঠানো হবে এবং তার মধ্যে আরও একটা রুলস আছে সে রুলস হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে বাংলাদেশে ব্লগার সর্নালি সেখানে সবাই যে পেজটা আমি অনেক আগে করেছিলাম এটার নাম এখন আমি চেঞ্জ করিনি এইভাবেই থাকবে এই নামটা যেহেতু আমি একজন ব্লগার আর আমার নাম স্বর্ণালী সো আমি বাংলাদেশে ব্লগার স্বর্ণালী সো এই কারণে হচ্ছে আমি ওটার মধ্যেই হচ্ছে আমার ভিডিওগুলো পোস্ট করি আমার ইউটিউবের ভিডিওগুলো পোস্ট করি মাঝে মধ্যে এমনি নর্মালি পোস্ট করি তো যখন ওখানে ওয়ান কে লাইক আসবে তখন আমি হচ্ছে ওই পেজে লাইভে যাব এই কারণে হচ্ছে এখন অবধি ওটাতে কাজ করা হচ্ছে না একটু একটু করে কাজ করা হচ্ছে আর ওই পেজে লাইক দিয়ে ওখানে যে ভিডিওগুলো আমি শেয়ার করি সেখানে লিখতে হবে ডান এবং সেটা আমি স্ক্রিনশট রেখে দিব এবং তোমাদের নিজেদের কাছেও রেখে দিবা যাতে আমার কাছে সেটা পরে হচ্ছে যে পোস্ট যখন আমি চাইবো তখন দিতে পারো কোনো কারণে সাপোজ ডিলেট হয়ে গেলো যাতে তোমাদের কাছেও প্রুফ থাকে আমার কাছেও প্রুফ থাকে এবং অ্যাটলিস্ট মান্থের শেষে মানে পঁচিশ তারিখের মধ্যে হচ্ছে এটা করা হবে আই হোপ আমি আমার এই কাজটাতে সাকসেসফুল হব এবং এটার জন্য আমার হাজব্যান্ড আমি আমরা দুজনে অ্যাপ্রিসিয়েট করেছি যে না ঠিক আছে খুব ভালোভাবে কাজটা করি এবং আরও একটা কথা বলার জন্য মূলত এসেছি আমার ছোট ভাই আমার দেব সে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ এবং সে একজন মুয়াজ্জিন তো তার কণ্ঠ আল্লাহ তালা খুব সুন্দর একটা কণ্ঠ দান করেছে এবং ওর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ও নতুন করে মানে নতুন করে কি আগে ছিল সেটা ও কন্টিনিউ করতে পারেনি যে কোনো কারণে তো ও এখন বর্তমানে একটা চ্যানেলে ভিডিও আপলোড করতেছে ওর সুরাগুলো ও সুরা নিজের কণ্ঠে তেলত করে সুরাগুলো আপলোড করতেছে যারা যারা শুনতে চান তারা অবশ্যই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওর চ্যানেলটা ঘুরে আসবেন এবং ওর চ্যানেলে ভালো লাগলে সুরাগুলো যদি সুন্দর লাগে বা শুনে মুগ্ধ হন তাহলে অবশ্যই ওকে একটু সাপোর্ট করবেন যাতে ও আরও সুন্দর সুন্দর সুরা এবং গজল এবং যেটাই চান্না কেন সে যাতে দিতে পারে এই তো টুনটুনিকে নিয়ে চলে আসলাম এখন সে কান্না করতেছিল তো আশা করি সবাই ওকে আমার মতো করে সাপোর্ট করবেন এবং আমার কাছে মনে হলো ও কণ্ঠ আল্লাহ তালা এত সুন্দর একটা কণ্ঠ দান করেছে সবাই শুনুক এবং মুগ্ধ হোক তোমার কে ঠান্ডা লাগছে তাহলে কিসে ঠান্ডা লাগছে সে সামথিং আচ্ছা এখন শান্তি না মায়ের কোলে শান্তি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই গিভার উদ্যোগটা কেমন বা এটাতে আপনারা কথা বলতে গেলে আটকে যায় তার জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যাদের কাছে ভালো লাগে না তাদেরকে আরো আরও বেশি ধন্যবাদ কারণ তারা আমার ভুলগুলো ধরা যায় যেগুলো আমি সমাধান করতে পারি আর মনে রাখতে হবে যে আমাকে যখন কিছু বলবেন অবশ্যই নিজের কথা চিন্তা করে বলবেন অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করেন সেগুলো আমরা অবশ্যই নেগেটিভলি না নিই পজিটিভলি নিই কারণ আমাদের কাছে মনে হয় দশটা ভালোর মধ্যে একটা খারাপ থাকবে আর এবং সে খারাপ নয় সে আমাদের ভালো আর বেশি চাচ্ছে কারণ সে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরাই দিতেছে অনেক পচা হয়ে গেছো তুমি মাকে কথা বলতে দাও না আমি এই পর্যন্ত মিনিমাম বার ভিডিওটা অন করেছি শুধুমাত্র তোমার জন্য অফ করে দিয়েছি আর কিছু বলবে কোনো ভেজাল আছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন